তৃণমূল নেতা ও শিক্ষামন্ত্রীর বার্থ বসুর নির্দেশে পুলিশ নিল কড়া পদক্ষেপ আর পুলিশ কড়া পদক্ষেপ নিতেই ফেঁসে গেল বিজেপি পার্টি এতদিন বিজেপি নেতারা তৃণমূল পার্টির নামে মিথ্যা অভিযোগ আনছিল বিজেপি নেতারা তৃণমূল পার্টির নামে মিথ্যা প্রচার করছিল কিন্তু এবার তৃণমূল মন্ত্রীর বাত্তবসুর নির্দেশে পুলিশ যেই কড়া পদক্ষেপ নিয়েছে তাতে কঠিন বিপদে পড়ে গেছে বিজেপি পার্টি তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন তৃণমূলের শিক্ষামন্ত্রীর বাত্তবসু পুলিশকে কি নির্দেশ দিলেন আর পুলিশকে নির্দেশ দেওয়ার পর পুলিশ ঠিক কি কড়া পদক্ষেপ নিল তাতে বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হলো ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার মানে এনসিআই এনআইসি এনআইসি কে পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে বলা হয়েছে এনআইসি একটা এসওপি ইতিমধ্যেই প্রস্তাব করেছে এবং প্রত্যেকটি কোন কোন হ্যাকার এটা করছে এনআইসি প্রতিটি আইডেন্টিফাই করছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামী দিনেও যারা এই ধরনের অসাধু কাজ করেছে কেউ ছাড় পাবে না আমি এইটুকু বলতে পারি মুখ্যমন্ত্রী নিজে এটার কড়া নির্দেশ দিয়েছেন পুরো ব্যাপারটা যেমন পুলিশকে প্রশাসনিক স্তরে এটা পুরো বিষয়টা খতিয়ে দেখে দেখতে বলা হয়েছে থার্টি ফার্স্ট অক্টোবরে আমাদের এখানে সিএমএস স্কুল থেকে একটা কমপ্লেন আছে ওখানকার হেডমাস্টার মাসে একটা কমপ্লেন করেন যে ওনাদের যে তরুণের স্বপ্ন স্কিমের আন্ডারে যে ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের টাকা দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য তো ওনাদের জন স্টুডেন্ট সেই টাকাটা পাই তো এই অভিযোগের বিশেষে আমরা সাইবার পিএস একটা এফআইআর স্টার্ট করা হয় এবং একটা টিম ডেডিকেটেড টিমের জন্য তৈরি করা হয় এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আপনার কঅর্ডিনেট করি